পেশায় আইনজীবী হলেও ফুটবল দিয়ে জয় করে নিয়েছেন কোটি মানুষের হৃদয়, নিজের নামে গড়েছেন ফুটবল একাডেমি। বলছি ব্যারিস্টার সুমনের কথা, যার অনুপ্রেরণায় ফুটবলার হবার স্বপ্ন দেখছেন তরুণরা। এই একাডেমির ফুটবলারদের পাশে থাকার আশ্বাস নেইমারের বন্ধু রবিন মিয়ার। অর্ণব বাপির আরও একটা রিপোর্ট। ফুটবলে শর্টকাট বলে কিছু নেই, তাই দীর্ঘমেয়াদী প্রশিক্ষণেরও বিকল্প নেই। সেটা বুঝতে পেরেই একাডেমি গড়ার পরিকল্পনা ব্যারিস্টার সুমনের। গেল তিন বছর ধরে দেশের নানা প্রান্তে ফুটবল ম্যাচ খেলেছে এই দলটা। চুনারু ঘাটে এবারে লড়াইটা হয়েছে ভারতের গিয়াস ফুটবল একাডেমির সাথে। মাঠ ভর্তি দর্শক, জায়গা না পেয়ে কেউ চড়েছে গাছে, কেউ বা বাড়ির ছাদে। ফুটবলের প্রতি এমন উন্মাদনা দেখে মুগ্ধ নেইমারের বন্ধু রবিন মিয়া। বাংলার মানুষের কাছে বড় আবেগের জায়গা এই ফুটবলটাকে সামনের দিকে নিয়ে যেতে হলে এগিয়ে আসতে হবে সবাইকে। দেখেন, আপনি দর্শক দেখলে বুঝতে পারবেন, আজকে এমন একটা উপজেলা, এখানে যে জায়গায় আমরা যাচ্ছি, শুধু এই উপজেলা না, কোথাও আপনি দর্শকের জায়গা নাই। এর মানে আমাদের প্রেম আছে, আমরা কিছু লোক যদি কাজ করি তাহলে ফুটবলটা আবার ফিরে আসবে। কিরকম লাগছে বাংলাদেশের ফুটবল অ্যাটমসফিয়ার? এই যে দেখেন, মানুষগুলা গাছের মধ্যে দাঁড়ায় রয়েছে, এই রাস্তার উপর দাঁড়ায় রয়েছে, এই ইমোশনটাকে আমরা চাই প্রফেশনালি কাজে লাগাইতে। যার যার জায়গা থেকে আপনি, আমি, যে কেউ, আমাদের পজিটিভলি নতুন জেনারেশন নিয়ে ফুটবল নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশের ফুটবলের জন্য আপনি তার কাছে কী প্রত্যাশা? শুনেন, আমার প্রত্যাশা একটাই, সে নেইমারের কাছ থেকে আসছে, নেইমারের কাছের লোক। আমরা সে যে টেকনিক্যাল ডেভেলপমেন্টগুলো নেইমার বা আর্জেন্টিনা ব্রাজিল যে ডেভেলপমেন্টে চলে গেছে, আমাদের ফুটবল ফেডারেশন তো এই বেনিফিটটা আমাদেরকে দিতে পারতেছে না। আমরা এখন দেখেন ইন্ডিভিজুয়াল পার্সনকে ম্যানেজ করে আমরা চাচ্ছি আমাদের ক্লাবগুলোতে, একাডেমিগুলোতে ওই ধরনের টেকনোলজি নিয়ে আসা যায় কি না, যাতে আমাদের ফুটবলাররাও একদম স্টেট অফ দ্য আর্ট, মানে সবচেয়ে আধুনিক চান্সটা বা এই সুযোগ সুবিধাগুলো পাইতে পারি। এই এইটা আমি মনে করি রবিন মিয়ার মাধ্যমে আনা সম্ভব। আপনার প্রতি কিন্তু বাংলাদেশের মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে, আপনি ফুটবলের একটা ভালো জায়গায় আছেন, কিন্তু দেশের ফুটবলের জন্য আপনি কিছু করবেন? ব্রাজিল থেকে ভালো একজন কোচ, ভালো দুইজন ট্রেনার পিপল, আমি সেটা সার্ভ করতে পারবো, কিন্তু সেই পরিবেশটা বাংলাদেশে তৈরি করতে হবে। অফিশিয়াল ভিজিট ছিল ব্রাজিলের অ্যাম্বাসেডরের সাথে, অনেক কথা বললাম ফুটবল নিয়ে। সে বলল যে ব্রাজিল থেকে যত ধরনের সাপোর্ট এজ অ্যাম্বাসেডর আমি তোমাদের বাংলাদেশকে করে যাব। প্লেয়ার ব্রাজিলে সার্চিং করে, আমি যদি বাংলাদেশে পাই ভালো প্লেয়ার, ভাই আপনি কি বলেন, আমার হাতে যদি ডায়মন্ড থাকে আমি ছেড়ে দেব? সো ওই ম্যাচুরিটি তো থাকতে হবে প্লেয়ারের মধ্যে। ব্যারিস্টার সুমনকে নেইমারের স্বাক্ষর করা ব্রাজিলের একটি জার্সি উপহার দেওয়ার পাশাপাশি ফুটবল একাডেমির জন্য 2 লাখ টাকা আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভৈরবের রবিন মিয়া। অর্ণব বাপি, একাত্তর।